চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার, আল্লাহর ওয়াস্তে সুদ খায় না, আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না, নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাকে কবরে আপনাকে দেখানো হবে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে, যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার উসওয়াতুল হাসানা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুদ খেও না, এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা। কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে, কালকে সকালে রাস্তায় বের হয়, আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না? এই কাজ দিব্যি আমরা করছি, সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। অনেকদিন আয়াতটা বলেছি, আবারও বলছি, শোনেন কি, কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো। শুনেন আল্লাহর কথা, আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। দি প্যাথ ইজ ইয়োর্স, চুজ ইয়োর প্যাথ, রাস্তা আপনার, আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন, কেউ বাধ্য করবে না আপনাকে। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ি নাই, তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না, তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো, ইসলাম এগুলো হারাম, ইসলাম এভাবে ছড়ায় নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলাম বাধ্য করবে না আপনাকে, কিন্তু আপনি রাস্তা, ওয়াহাদাই না হুন্নেজ দেইন, দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি, আপনি একটা চুজ করেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে আপনি কুফুরি করেন, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন। আল্লাহ বলেছেন সুদ খেও না, নিজের মায়ের সাথে জেনা করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, আপনি পথ চুজ করেন। একটা টাকা যদি হারাম থাকে রিজিকে, আপনার ইবাদত কবুল হবে না। সে যেই হোক, দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায়, জায়েজ হয়ে যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল, হালাল হয়ে যাবে না। পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন। অনেক মানুষ দেখা হয়, কথা হয়, মেসেঞ্জারে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে নক করে, যে বড় চাকরি করতো, 60,000, 70,000, 80,000 টাকা বেতন পেত, তখন রিজিকে বরকত ছিল না, ছেড়ে দিয়েছে, চায়ের দোকান দিয়েছে, এখন রিজিকে বরকত আছে। আজকেও একজনের সাথে দেখা হয়েছে, তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন, আমাকে বলছেন ভাই, মুরব্বি মানুষ, আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল, হারাম জবে ছিলাম, সুদ খেতাম, সুদী এনজিওতে কাজ করেছি, আপনার লেকচার শুনেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, তিনি ছেড়ে দিয়েছেন, এখন এখানে কাজ করেন। আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয়, রিজিকে বরকত আছে না? তিনি বলছেন এখন বারাকার শেষ নাই, বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার, এখন আগে ডেইলি অসুস্থ হতো, আমার টাকা চুরি চামারি হয় না, আগে আমার টাকা আত্মসাৎ হয়েছে। বরকত কি জিনিস আপনাকে বুঝাই, বরকত চোখে দেখা যায় না, আপনি হালাল রিজিকে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে, খরচ কমে গেল, আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না, নিরাপদ আছে, আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন, অল্প খেয়ে আপনি তৃপ্ত, মেডিসিনে খরচ নাই, অসুস্থতার খরচ নাই, আজে বাজে কোনো খরচ নাই, কারণ আপনি হালাম খাচ্ছেন না, বরকত চোখে দেখা যায় না, এটা বুঝতে হয়। আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন, এই যে বড় একটা ক্যান্সার, এই যে কিডনি ড্যামেজ, এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে, একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, বাবার অসুখ, মায়ের অসুখ, এই সমস্যা ওই সমস্যা, একটার পর একটা লেগেই আছে, এই প্রজেক্ট নষ্ট হচ্ছে, ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে, আবার মানুষ ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে, এটা আল্লাহ পাকের গজব, রহমত বরকত চোখে দেখা যায় না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে।
ইমানের ছয় পিলার শক্ত গায়েব, আল্লাহ বিশ্বাস গায়েব, মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি সবই গায়েব। অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান। তো বরকত রহমত কি দেখা যাবে? দেখা যাবে না। রূহ বা আত্মাকে দেখেছেন? আপনার শরীরে নাই? এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে করেন না। আমি বলি একটা হাদিস শোনাই, আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যার, তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না। যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও, যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে। কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো খুশি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্র কে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহর রাসূল বলছেন, ভুল। শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তোহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো চুরি, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন, শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো। বলছি, শেয়ার ইট, শেয়ার ইট, পাস করে দাও। ওটা আরও বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাআলা। বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে, নাউজুবিল্লাহ। এবার সব নেকি শেষ, এবার কি হবে? অর্ডার আসবে, তাদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও, চাপিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট। এই কিতাব আর ডান হাতে আসবে না, ঘুরে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মউতকে ডাকতে থাকবে, মউতকে ডাকতে থাকবে, হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না, হাজারটা মউত আমার দরকার। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।